আচ্ছা এই 9 আগস্টের ঘটনা যখন জানাজানি হলো ঠিক তারপরে বৈঠক হয় আরচি করে জুবলি বিল্ডিং এ সেখানে কিন্তু বৈঠক হয় যে বৈঠক করেন কে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম যে বৈঠকে ছিলেন ডিএমই কৌস্তভ নায়েক তাহলে কি কারণে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য সচিব কি লক্ষ্যতে বৈঠক করলেন স্বাস্থ্য সচিব যেখানে সন্দীপ ঘোষ তিনি বলছেন যে তার আগে এই সেমিনার হল চত্বর ভাঙাভাঙির বিষয়টা স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করা হয়েছিল স্বাস্থ্য সচিব জানে আবার স্বাস্থ্য ভবন পুরো ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি ঠিক যেন রাতের ফোটা সাদা ফোন সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে প্রমাণ লোপাটের নেতৃত্ব নাকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন তদন্ত করে দেখা হোক 9 থেকে 10 আগস্ট কাকে কোথায় ফোন করেছেন তা তদন্ত করে দেখলে সমস্ত কিছু জানা যাবে এমনই দাবি তুলছেন কে তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডব্লিউডি কে 9 তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে 10 তারিখে মিটিং হয়েছে দেখা যাচ্ছে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো কারণ লোপাটকারীদের নেতৃত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির ফোনগুলো শুধু নিক ফেস টাইম থেকে বের করুক কার কার সঙ্গে কথা বলেছে 9 আর 10 সব বেরিয়ে যেত আর কোথাও যেত আরজিকর ঘটনার প্রতিবাদে বিজেপির চাকা জ্যাম কর্মসূচি ইতিমধ্যে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে সিউড়িতে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি 2 ঘন্টা ব্যাপী চাকা জ্যাম কর্মসূচি বীরভূম জেলার 39টি মণ্ডলে আজকে আলাদা আলাদা ভাবে হচ্ছে অর্চিকর কাণ্ডে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জির একের পর এক কীর্তি ফাঁস সন্দীপের সঙ্গে ঘনিষ্ঠতা সূচকে অর্চিকর হাসপাতালে নিজের অফিস বানিয়েছিলেন এই প্রসূন আর ঠিক এবারে এই প্রসূনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা দেখুন সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের শুক্রবার সকালে ইডির অফিসারেরা পৌঁছে যান সুভাষ গ্রামে প্রসূনের বাড়িতে সন্দীপ ঘোষের সঙ্গে প্রসূনকে একাধিকবার একই ফ্রেমে দেখা গিয়েছে এমনকি সেমিনার রুমের ভিড়েও দেখা মিলেছে এই প্রসূনের সন্দীপ ঘোষ যখন পদত্যাগ করেন সেই সময়ও দেখা মেলে প্রসূনের এক নজরে দেখে নেওয়া যাক সন্দীপ প্রসূনের যোগসূত্র সুভাষ গ্রামের বাসিন্দা প্রসূন চ্যাটার্জি ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপের হাত ধরেই চাকরি শুরু প্রসূনের নিজেকে সন্দীপের অ্যাসিস্ট্যান্ট বলে পরিচয় দেওয়া এই প্রসূন অভয়া হত্যার দিন আরজি করেই ছিলেন বলে সূত্রের খবর এমনকি সন্দীপের আর্থিক বিষয়ের দেখাশোনাও করত এই প্রসূন প্রশ্ন হলো কার নির্দেশে সেদিন সেমিনার রুমে পৌঁছে যায় প্রসূন প্রমাণ লোপাটেও কি হাত আছে প্রসূনের প্রসূনকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন সন্দীপ ঘোষের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা ছিল প্রসূনের যে আরজিকর হাসপাতালে কার্যত নিজের অফিস বানিয়ে ফেলেছিলেন প্রসূন আর এবারে সন্দীপ ঘনিষ্ঠ এই প্রসূনই ইডির স্ক্যানারে সৈকত পাল ও অর্ণব মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা আরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে সন্দীপের স্ত্রীর ক্যানিং এর ভিড়ায় নিয়ে গেল ইডি আর সেখানে জিজ্ঞাসাবাদ করা হলো প্রসূনকে আরজিগড়ে দুর্নীতি তদন্তে সিবিআই এর পর এবার আসরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির ঠিকানায় হানা দেয় ইডি যার মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের সন্দীপ ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি সকাল 6:40 তার সুভাষগ্রামের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন ইডি তদন্তকারীরা
কেন্দ্রীয় বাহিনীর টোপ ঘেরার মধ্যে প্রসূন চ্যাটার্জিকে এই মুহূর্তে তার বাড়ি থেকে বের করে নিয়ে গেলেন ইডি আধিকারিকরা। আমরা ইডি আধিকারিকদের জিজ্ঞাসা করলাম, প্রসূনবাবুকে কি অ্যারেস্ট করেছেন? কোনো উত্তর এলো না। একেবারে নীরবে গাড়ির মধ্যে তুললেন প্রসূন চ্যাটার্জিকে। এই মুহূর্তে ইডি আধিকারিকরা এখান থেকে চলে যাচ্ছেন। প্রসূনকে নিয়ে ক্যানিংয়ের সন্দীপের স্ত্রীর ফার্ম হাউসে পৌঁছে যান তদন্তকারীরা। বিলাসবহুল এই রিসর্টটি সন্দীপের স্ত্রীর নামে। আমাকে দেখাবো, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তুমি দেখছো যে মেন রাস্তা থেকে এই যে প্রজেক্টের গেট, ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই যে প্রজেক্টের গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে যে প্রজেক্টের শেষ প্রান্তে সন্দীপ ঘোষের তার স্ত্রীর যে বাংলো বাড়ি সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেই বাড়িতে প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা আসে এবং তল্লাশি করতে আসে। কারণ এই বাড়িতে কারা কারা যাতায়াত করতো, কি কারণে তারা আসতো এবং কি কি বিষয় এখানে তারা থাকতো বা কি কি আলোচনা হতো, সে বিষয়ে কিন্তু সমস্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছে। ঘোষ দম্পতির পেল্লাই বাগান বাড়িতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকাল 5:30 নাগাদ প্রসূনকে নিয়ে বেরিয়ে যান কিন্তু কোন অধিকারে ক্রাইম সিনে ঢুকেছিলেন প্রসূন, আপাতত সেই উত্তরের খোঁজেই সিবিআই। রিপাবলিক বাংলা। 14টা দেশ, 100 শহর, এক দাবি, এক শর্ত। Justice for Archikor. 8ই সেপ্টেম্বর বিশ্ব জোড়া বাঙালির কণ্ঠস্বর, বাঙালির গর্জন। আপনার প্রতিবাদের শহরের ভিডিও পাঠান আমাদের 9831605283 এই নম্বরে। পাঠান ভিডিও, সঙ্গে শহরের নাম। একটাই আবেদন, একটাই দাবি, লড়াই, আন্দোলন অনেক বাকি রয়েছে, এখনো পথ অনেকটা বাকি। অভয়ার জন্য আপনার লড়াই তুলে ধরবে রিপাবলিক বাংলা। একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে সকাল সকাল একেবারে কিন্তু একের পর এক ঠিক এইভাবে তথ্য তুলে ধরছে রিপাবলিক বাংলা। অভিজ্ঞদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হোক, চাঞ্চল্যকর দাবি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। 9 আগস্ট ভোর 5:30 অপরাধস্থলে ছিল অভিজ্ঞ, তোড়ে খড়ি মেমো ইস্যু করে স্বাস্থ্য দপ্তর। ঠিক তারপর কি হয়, স্বাধীনতা দিবসের কুচকাওয়াচের মহড়ায় ডিউটি ছিল কিন্তু আর্যে করে, মেমোতে তারিখ হাতেও লেখা। ঠিক একইভাবে একই মেমো ইস্যু হয় এসএসকেএম নামেও। গ্রেট রোডের সব থেকে কাছে ছিল এসএসকেএম, তাহলে কেন দূরের আর্যিকরকে ডিউটি স্থল হিসেবে বেছে নেওয়া হয় বা সেখানে কেন ডিউটি করতে চান অভিজ্ঞদের? অভিজ্ঞদের এসএসকেএম এর চিকিৎসক, তাহলে আর্যিকরের ডিউটিতে কিভাবে অভিজ্ঞদের? একাধিক প্রশ্ন উঠছে। তাহলে সেক্ষেত্রে অভিজ্ঞদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হোক, এমনই চাঞ্চল্যকর দাবি তুলছে কারা? না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। 9 আগস্ট ভোর 5:30 অপরাধস্থলে ছিল অভিজ্ঞ, কারণ আমরা দেখেছি লাল জামা পড়া সেই ব্যক্তিকে। প্রথমে প্রত্যেকের মনে প্রশ্ন ছিল যে লাল জামা পড়া ব্যক্তিটি কে, পরে জানা গেল কে, এটা হচ্ছে অভিজ্ঞদের, যিনি আদতে এসএসকেএম এর জুনিয়ার চিকিৎসক, কিন্তু সেদিনকে তিনি অকুস্থলে ছিলেন, অর্থাৎ আর্জি করেছিলেন। তোড়ে খড়ি মেমো ইস্যু করে স্বাস্থ্য দপ্তর, স্বাধীনতা দিবসের কুচকাওয়াচের মহড়ায় নাকি ডিউটি পরে এই অভিজ্ঞদের আর্জি করে, মানে এখনো পর্যন্ত সেই ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, আর সেখানে মেমোতে তারিখ হাতেও লেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে রেড জোনের সব থেকে কাছে এসএসকেএম, তাহলে দূরের আর্জিকরকে কেন ডিউটি স্থল হিসাবে বেছে নিয়েছিল এই অভিজ্ঞদের? একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে।